লকডাউনের জেরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠান বন্ধ, পড়াশোনাও চলছে অনলাইনে, তাও যে খুব জোর গতিতে এটা বলা যায় না। এই পরিস্থিতিতে শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সব কর্মী এবং অবশ্যই পড়ুয়াদের মনেও একটা চিন্তা, স্কুল কলেজ খুলবে কবে। আগামী 14ই এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা সিদ্ধান্ত করেছে কেন্দ্র। তারপরেও লকডাউন চালিয়ে যাওয়ার জন্য অনেক রাজ্যই কেন্দ্রকে অনুরোধ করেছে, কারণ করোনা ভাইরাসকে ঠেকাতে এটাই আমাদের একমাত্র পন্থা। স্কুল কলেজ তাহলে খুলবে কবে? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পেখরিওয়াল সংবাদ সংস্থা পিপিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, শিক্ষক ও পড়ুয়াদের নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু। যদি 14ই এপ্রিলের পরে স্কুল কলেজ বন্ধ রাখতে হয়, তাতে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম একাডেমিক ক্ষতি না হয় তার জন্য ব্যবস্থা রেখেছে কেন্দ্র। তারপরে স্কুল কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আরও কিছুদিন বন্ধ রাখতে হবে নাকি খুলে দিতে হবে তা নিয়ে আলোচনা করতে হবে। গোটা দেশে মোট 34 কোটি ছাত্রছাত্রী রয়েছে, আমেরিকার মোট জনসংখ্যার থেকেও বেশি। এটাই আমাদের বিরাট সম্পদ।